আমি দুনিয়ার কোন আদালতে মামলা দিলাম না গো দুনিয়ার মামলা টাকা দিয়া বাবা জামিন পাওয়া যায় টাকা দিয়া বাবা খালাস পাওয়া যায় বাবা সাবেক এমপি মন্ত্রী তারাই অ্যারেস্ট হইছিল অনেকে কিন্তু জামিন পাইয়া যাইতাছে টাকার ক্ষমতার দাপটে টাকা রসিলায় কিন্তু বাজার মালিকের আদালতে যদি একবার জামিন না হয় গো দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই তার জামিন দিতে পারে বাবা এই তাহমিদের বাবা বলে বলেছে আমি দুনিয়ার কারো বিরুদ্ধে আমি মামলা দিব আমার কলিজার টুকরা তাহমিদ আমার মাওলার কাছে চইলে গেছে দুনিয়ার কোন সরকারের কাছে আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি কোন মামলা দিব না আমি বিশ্ব সরকারের কাছে মামলা দিয়ে রাখছি আমার সন্তানের বিচার তিনি করবেন বাবা ওই ছাত্রর মুখে শুনে আমার মনের মধ্যে এমন লাগছে এই বাবার অন্তরে কত ব্যথা চেপে আছে মালিক নাবালক তাহমিদকে যেমনি করে গুলি দিয়ে জাজরা করে দিয়েছে যাদের হুকুমে তাকে জাজরা করছে যার হুকুমে পাখির মতো গুলি করছে তার বাবা বিচার দিছে তোমার আদালতে ও মালিক বিচারের রায় তুমি দিয়া তোমার বিচার পৃথিবীর কোন উকিল ম্যানেস্টার দাঁড়াইয়া রায় নিতে পারে না মালিক রায় দুনিয়া তো থাকার জায়গা নয় এখানে আমার এমন ভাইরা বসে আছে কারো জনম দুঃখিনী মা নাই কারো বাবা নাই ও এই পৃথিবীতে মায়ের মতো দরদে কেউ নাই রে যুবক এই ছাত্র আন্দোলনে কত মা কত ভাই মারা গেছে খবর লয়ে দেখো তোমরা দেখেছো সিটাঙ্গে না কোথায় আমার ভালো করে খেয়াল নাই তোমরা বলতে পার মা এক মা তার সন্তানরে দুধ খাওয়াইতেছিল বাবারে বিমান থেকে গুলি করা হয়েছে মায়ের কপালে লেগে মাও শেষ ছেলেও শেষ কথা কন না কেন বাবা শুধু আপনাদের কাছে বলে দিয়ে যাই এই 5ই আগস্টের আগে যারা মারা গেছে বাবা শুধু ছাত্র ভাইরা মরে নাই সাধারণ জনগণ মরছে আমার ভাইরা যারা হসপিটালের বেনে মৃত্যুর সাথে কষ্ট করতেছে বাবা মালিক রে এইরকম কত ময়মনসিং এর ছেলেদের বুকের মধ্যে গুলি কত ভাইরা পঙ্গু হইয়া কোন পর্যন্ত পড়ে আছে আমি মাননীয় সরকারকে বলবো যারা আমার 5 তারিখের আগে শহীদ হয়ে গেছে তাদের তো আল্লাহ দেখে রাখবেন কিন্তু যারা এখন হসপিটালের বেডে আছে তাদেরকে আমাদের দেখার দরকার আছে এই সমস্ত বীর সেনানীদেরকে তাদের খোঁজ খবর নেওয়ার আমাদের দরকার আছে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো প্রত্যেকটা আন্দোলনকারী যারা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে বাসায় টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না এদের পাশে দাঁড়াবা আমাদের জন্য এখন অজীব হয়ে গেছে নবী সে যখন মসজিদে নববীতে নামাজের মধ্যে এইভাবে হাত বাঁধতে যায় গো তার হাত দুইটা এইভাবে বাঁধতে পারে না আমি দেখছি তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলি খালেদ রে বিন ওয়ালিদ তোর নেতৃত্বে জামির হাত দুইটা কাটা হইছে তোর নেতৃত্বে আমার নবীর দাঁত দুইটা ভাঙা হইছে প্রথম যখন মুসলমান বিজয় লাভ করে তখন তুই গালে ইচ্ছা করলে চলে যাইতে পারতি তুই খালেদ প্রতিশোধ নেওয়ার জন্য খালেদ বিন ওয়ালিদ উহুদ পাহাড়ের উপরে তুই খালেদ বিন ওয়ালিদ পালায়াছিলি যখন দেখছর মুসলমান গনিমতের মাল টুকাইতে ব্যস্ত
তখন তুই খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার পাহাড় থেকে জাবায়ের নাম সর জাবায়ের নাইমা একটা দৌড় দিয়া বিশ্বকবির গালের উপরে এমন জোরে আক্রমণ করছো আমার নবীর গর্তের মধ্যে লাথি দিয়ে ফেলে দিছো নবীর গর্তের মধ্যে ফেলায় দিয়া বড় বড় তরবারি দিয়ে আমন জোরে আঘাত করছো নবীর হেলমেটের রড এখান দিয়ে দুই গাই খান দিয়ে বের করে দিছো নবী আমার এখনো হাড্ডি সামায় খাইতে পারে না বা খালেদ বিন ওয়ালিদ নবীর দেখছি গোশত খাইতে গেলে নবী হাড্ডি চাবাইতে পারে না তুই খালেদ বিন ওয়ালিদ যদি দ্বিতীয়বারে আক্রমণ না করতি আমার নবীর দান দান মুবারক শহীদ হইত না নবীর কলিজার টুকরা চাচা আমিন হামজা শহীদ হইত না বাবা চতুর্থ হিজরির পরে বিশ্বনবী মাঝে মাঝে সবে বরাতে সবে কদরে সবে মেরাজে বিশ্বনবী যাইতেন বাবা মাকবারে শহীদ আইনের ওইখানে শহীদদের কবরের কাছে যাই কাঁদতেন আর বলতেন চাচাজি ও চাচা তুমি শুধু আমার চাচা না তুমি আমার দুধ ভাই কারণ তুমি যেই বান্দির দুধ পান করছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ পান করছি চাচা তুমি ভাতিজারে রাইখা বহুদের পাশে ঘুমায় আছো চাচা মক্কায় বাবার আদর তুমি আমারে দিছো এই মুহাম্মদ কাউরে বাপ বলে ডাকতে পারে নাই আর বাপ জান নাই গো বাজার অনেকের বাড়ি রংপুর দিনাজপুর করে গ্রাম এখানে আছে বাবা মোমেন সিং কিশোরগঞ্জ চাঁদপুর অনেক ভাই কিশোরগঞ্জের আস বাবা যান যখন বাড়ির থেকে এই শহর থেকে নরসিংদী শহর থেকে চাকরি করিয়ে বাড়িতে যাই ডাক দিতাম গো যখন ডাক দিত বাবা বাবা এই যে মাজারি বাবা সৌদি আরব থেকে আসে লাগেজটা গাড়ির থেকে নামানোর আগেই দেখে বাবা দরজার কাছে দাঁড়ায় রয়েছে গো যেদিন এই রক্তটা চলে যাবে আর গুরুদিন বাপ বলে ডাকতে পারবে না সেদিন মাজারি বুঝবে বাবা কি জিনিস গো এই যে আমার বাম পাশে বসে বসে কান্তাছে দেখো এই ছেলেটা আজকে আমার মতো আমার সুরে ওয়াজ করে বাবা এই যে সানিন দোহারে বাবা ওর কিন্তু বাবা নাই ওর বাবা একদিন ওর বয়স যখন 7 বছর আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছিল যে আদিশাহ আমার সানিন জানে একদিন আপনার মতো ওয়াজ করে বাবাই আমার কাছে তুলে দিয়ে গেল আজকে সানিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ করে বাবা দুঃখ মিয়ার কবরে গো বাবা আমার নবীও কিন্তু যখন আব্দুল্লাহর কবরের পাশে বাবা মদিনায় যায় বাবার কবরের কাছে বসছে বাবার ডাইকা ডেকে কয় বাবা বাবা তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে আসছে বাবা তুমি কি একবার মুহাম্মদ কে একবার ডাক দিতে পারো না ও বাবা আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো আমার বন্ধু বান্ধব সবাই বাপ বলে ডাকায় আবু বকর আমার 2 বছরের ছোট আবু বকর যখন তার বাবা কোহবাকে আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায় আমার স্বাস্থ্য বাইরে যখন বাপ বলে ডাকে আমার 9 জন স্বাস্থ্য ভাই চাচার সন্তানেরা যখন আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে আগুন লেগে যায়
বাবা তোমার তোমার সন্তান মোহাম্মদ তোমার কবরের কাছে আসছে তুমি পারলে মালিককে বুঝায় কও আমার একটু কোলে লইতে বাজান লেখে লেখে ইমাম তানবী তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ তখন কবরে বসে বলছিল মালিক দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান যদি আমার ঔরাসে জন্ম নেয় দেখো আমার শ্রেষ্ঠ সন্তান আমার কবরের কাছে কাঁদে আমার একটু কবরটা ভাঙ্গে দাও আমি মুহাম্মদ উইঠে একটু কোলে লই আদর কইরা দেই ওবাজান এই হাদিসের দ্বারা পাওয়া যায় কোন ইতিম যখন বাবার কবরের কাছে দাঁড়ায় বাপ বলে শিকার মাইরে ডাক দেয় বাবা কবরে বসে ডাক দিয়া বলে মালিক আমার কবরটা ভাঙ্গা দে আমি আমার কলিজার টুকরা সন্তান রে কোলে আল্লাহ দেখো আমার ভাই কান্দে এই ময়দানে কার বাবা নাই কার মা নাই গো আর এই জমিনে মারমুদ দরুদ কেউ নাই গো মা আমি জিহাদি কতবার মক্কা মদিনা গেলাম কাবা ঘরটা বুকে নিয়েই বলি মালিক রে আমার মায়রে মাফ করে দিবাই আমার বাবারে মাফ করে দিবানি প্যান্ডেলের ভিতর কে যেন বলতেছে বাবারে যুবক তোর পাও দুইটা তোর শিরে ভাই তুই একদিন বাবা হবি তোর স্ত্রী যার বিবাহ করবি সেও একদিন মা হবে তোর সন্তান একদিন বুঝবে তুই যেদিন মারা যাবি ভাই তোর বাবা মায়ের জন্য তুই বয়া বয়া কাঁদতে থাক হাত দুইটা উঠাই আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট কর আহারে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওই বাবা মার কাছে যাইয়া দেখ তাদের করে যায় কত বেতার যেখানে ওয়াজ মাহফিল হয় যদি দেখে শয়তান বৃষ্টি নামে ও যে কি খুশি হয় ইবলিস শয়তান এত খুশি হয় ও মনে করে হাজার হাজার মানুষ এখানে আসতো এরা তার আসতে পারবে না ঠিক না ঠিক কারণ ওয়াজে আসলে মানুষ আল্লাহওয়ালা হয় হালাকে বাংলাদেশে দেখবেন পূজা ঠিকই চলতেছে ওয়াজের ভিতরে বাধা কথা কর না কেন আজকে আমার এক বন্ধুবর টাঙ্গাইল থেকে ফোন দিল এখানে আসার পরে হ্যার মাহফিল আজকে ছিল বলে ভাই পূজার কারণে আমার মাহফিল বন্ধ করে দিছে আমাদের আফসোস যেই ছাত্ররা আন্দোলন করে শহীদ হলো এই নরসিংদী জেলার মধ্যে মনে হয় ২৪ জন না কতজন শহীদ হয়েছে ২৪ জন বাংলাদেশের ভিতরে এই নরসিংদী জেলায় এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটাইছে যেটা বাংলাদেশের স্বাধীনতার পরে কেউ সাহস পায়নি তাহলে বোঝা গেছে নরসিংদীর মানুষের কলিজা দেড় হাত লম্বা এরা জেলের তালা ভাঙ্গা কয়েকশো কত আষ্টশো আষ্টশো ২৬ জন লোককে আপনারা লয়ে গেছেন তাহলে বোঝা গেল আপনারা এত শক্তিশালী আমার মনে হয় জ্বরের চাইতেও বেশি শক্তিশালী আপনারা আল্লাহকে শুকর যে ছাত্র বৈষম্য আন্দোলনে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ এদের মনে কোনো আশা ছিল না আল্লাহ এদের মনে কোনো আশা ছিল না ক্ষমতার কোনো লোভ ছিল না ওদের বৈষম্যতা দূর করার জন্য কারণ রাজাকারদের ছেলেরাই কি মুক্তিযোদ্ধার ছেলেরাই তারা অগ্র অধিকার পাবে আর আমরা যারা আছি পাবো না এটাকে দূর করার জন্য সামাজিক বৈষম্যতা দূর করার জন্য এরা আন্দোলন করেছিল কিন্তু আন্দোলন করে আজকে ওরা কবরে চলে গেছে আল্লাহ ওদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাকে মন খারাপ
মুন্ডা ভালো আছে তো যে আল্লাহ আপনাকে আমাকে বৃষ্টি বিদ্যে ওয়াজ শোনার এবং ওয়াজ করার মতো যোগ্যতা দান করেছেন ওই আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না ঠিক না ভাই ঠিক তবে আমি জানি আপনি এমনই মায়ের সন্তান যেই মা আপনাকে হয়তো পেটে রেখে তাসবিহ পড়েছিল যেই মা আপনাকে পেটে রেখে মনে হয় কোরআন শরীফ তেলাওয়াত করেছিল তা না হলে প্রচন্ড বৃষ্টির ভিতরে আপনারা এই মাহফিলে বসে থাকতেন না কারণ মাজারুল ইসলাম মাজারে আপনাদেরকে এখানে খাবারের কোনো ব্যবস্থা করে নাই একমাত্র জান্নাতের খাবার আশায় বসে আছেন বলেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার মুসলমানের সবচেয়ে বড় ভিটামিন শব্দটার নাম হলো আল্লাহু আকবার আসলে আমাদের কাছে যদি আমরা দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশের মানুষ লাভ না দেখলে লাভ দেয় না এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যখন তাকে প্রতিদিন প্রতি রাতে ডে নাইটে 500 করে নোট দিত অনেক নেতার পিছনে ঘুরছে কথা আস্তে কইলে বুবু হয়ে মরবেন ঠিক না বেটি 500 করে নোট দিছে শেখ মুজিবুর রহমানের ছবিওয়ালা নেতার পিছনে ঘুরছে দেখেন আজকে নেতার অপালানো কর্মীর অপালানো আর আমরা যারা দুনিয়ার কোন নেতার পিছনে ঘুরি নাই বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ নেতার পিছনে আমরা ঘুরেছি নবীর বিরুদ্ধে কথা বললেই অগ্নিগিরির মতো ঝাঁপায়া পড়েছি আমার নবীকে গালি দিলে ওর বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে রাস্তায় নেমে গিয়েছি এদের কোনো ভয় নেই ঠিক না বেটি এই যে আমরা ওলামা ইকরাম যারা মাঠে আছে এখনো বাংলাদেশের অনেক আলেমদেরকে নিরঅপরাধ হিসাবে জেলখানায় ঢুকাইছিল হাসিনা সরকার ঢুকাইছিল না এদের টিটু টিপে এদের কণ্ঠনালীকে টিপে ধরে কোরআনের কথাগুলোকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য পাইপেরা চালাইছিল পারে নাই ঠিক না বেটি আলেমদের সাথে যারাই লড়বে ওরাই মরবে আই সকাল কাল হোক মরতে হবে 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 কোনো সন্দেহ নাই মোদি সরকারকে বলবো আপনি বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদকে আপনার একজন পুরোহিত ওই আকাডা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে ওরে অ্যারেস্ট করছেন আমরা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান খুশি হয়েছে ওরে তাড়াতাড়ি ফাঁসির কাজটা ঝুলান কে আর ফাঁসি হোক আপনারা চান না সবাই চান কে কে চান আল্লাহকে হাত দিয়ে উঠে দেখায় দেন মারহামা বলেন এই নারাই তাকবীর দেখালে বয়ে থাকলে লইব বিশ্ব নবীর শত্রুরা নবীর দুশ্মনেরা বিশ্ব নবীর অপমান বিশ্বনবীর অপমান আলহামদুলিল্লাহ এই কথাটা বলার সাথে আপনার আওয়াজটা মদিনাওয়ালার কানে চলে যায় আপনি জানেন এ কলিজার টুকরা যুবক ভাইরা মাজারে আপনাদেরকে হাসাইছে আমি দেখেছি ওরে যদি আপনারা পাগল ছাগল যাই কিছু কর কিন্তু অন্তরটা কিন্তু একবারে ফ্রেশ অনেক যুবক তার আওয়াজ শুনে মজা পায় আর অনেক বক্তা বাংলাদেশে আছে দেখবেন আধা ঘন্টা সিল্লাইলে মানুষের মাঠ খালি হয় বরঞ্চ মাঠে আসে না কমায় আর ও যদি দুই তিন মিনিট কথা কয় মানুষ পাগলের মতো মাঠ ভরে যায় আমি বৃষ্টির ভিতরে এই যে বৃষ্টি নামতেছে আমি ভাবি নাই লোক আইব মাঠে আলহামদুলিল্লাহ মাঠ ভরে গেছে ওই তো আল্লাহর শুকরিয়া আল্লাহর রহমতে কাঁচাই দিছে কি বলেন আপনারা শুধু আপনাদের খেদমতে মুক্তাসার কিছু কথা বলবো এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন কয়েকদিন আগে মক্কার থেকে কাইটা আইছি বাংলাদেশে আসার পরে এখনো বিলেট লাগাই নাই আমার মনে হয় বিশ্বাস করেন এখনো মাথা যখন ঘামায় কাবা ঘরের সাথে যে আতরটা লাগায় ওটার ঘিরান আমার মাথার থেকে আসে আমি জ্বলি হয়ে গেছি তা না আমার কাছে অনুভব হয় কারণ মক্কার বাতাস যে মাথায় লাগে ওই মাথাটা আল্লাহর জন্য কবুল হয়ে যায় মক্কায় যাওয়ার নিয়ত আছে না আছে বিশ্বাস করেন
এই যে গত সপ্তাহে মক্কায় ছিলাম এই সপ্তাহ আগের সপ্তাহ আমি মদিনায় জুমার নামাজ পড়েছি যখন মদিনা থেকে বিদায় নেই এখন পারলে দুই ফোঁটা চোখের পানি আমার মাহবুবের জন্য ছেড়ে দিবেন মদিনায় যাওয়ার জন্য একটা সিস্টেম হয়ে যাবে মদিনায় যদি যাইতে চান মদিনাওয়ালার জন্য চোখের পানি ছাড়তে হবে মদিনায় যদি যেতে হয় সবার একটা নিয়ত আছে আমরা মদিনায় যাব তাই না এজন্য কবি দেখবেন একটা কথা বলে আমি জীবনে একবার মোলা মদিনা যাব এ কলিজার টুকরা যুবক ভাইরা যদি মদিনায় যেতে চাও মদিনাওয়ালার পাগল লাগে হতে হবে ঠিক না বে ঠিক আপনাদের জানা আছে আবু সুফিয়ানের মেয়ের নাম ছিল উম্মে হাবিবা কি নাম উম্মে হাবিবা মারহাবা কর একটা মহিলার প্রেম দেখেন মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান দিলটা নরম করবেন মক্কার প্রেসিডেন্ট নাম কি মারহাবা কর নাম কি আবু সুফিয়ান কি আপনাদের শেখ হাসিনার মতো এই যে ডক্টর ইউনূস সাহেবের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু সুফিয়ান এমন একজন নেতা মক্কা যে আবু সুফিয়ান জান্নাতি যাকে আমার বিশ্বনবী বলেছেন আবু সুফিয়ানের জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে আবু সুফিয়ান দেখেন নবীর সাথে তাতবিক কি নবীর সাথে তাআল্লুক কি এক নম্বরে আবু সুফিয়ান হলেন আমার বিশ্বনবীর এক নম্বর শত্রু ছিলেন বলে দিলেন এই টল ফিগারওয়ালা মানুষটা এই সিপসিপে চেহারার মানুষটা আমার জান্নাত আর আবু সুফিয়ানের জান্নাত পাশাপাশি থাকবে তারা অমানুষ থেকে মানুষ হয়ে জান্নাতের সার্টিফিকেট পায় আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি জাহান্নামে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলে কথা বলেন না কেন মুসলমানের পোলা এমন কথা মুখ দিয়ে বাইর করে সাথে সাথে ইমান তো যায় যায় জাহান্নামের দরজা ওর জন্য অজীব হয়ে যায় এমন লোকেই নসিন্দের বুকে আছে দেখবেন ইমামরে গালি দেয় মা বোন তুলে গালি দেয় আলেমদেরকে গালি দেয় আছে না নাই আলেমদেরকে গালি দিলে তোমার কপাল ভালো হবে না বরং আলেমের সাথে তাআল্লুক থাকলে তোমার জন্য জান্নাত অজীব হবে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করলো বিশ্বনবী বলে সে আমাকে সম্মান করলো মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো সুবহানাল্লাহ বলেন না আলেমের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস হ্যাঁ মনে রাখবেন হাসান বসরি রহমতুল্লাহর জামান একজন ওলি ছিল নাম ছিল তার আব্দুল হাব ওয়াহশী হাসান বসরি এমন একজন আল্লাহর ওলি এমন একজন তাবেঈ যেদিনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কারবালায় তাই ওই সময়ে সবচেয়ে বড় মুসান্নিফ সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল হাসান বসরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতে যে কইেন এই হাসান বসরি এত বড় একজন বসরায় তার বাড়ি যেইখানে হুসাইনকে শহীদ করে কারবালা প্রান্তরে ওখান থেকে বেশি দূরে নয় বসরা যখন হাসান বসরির কানে খবর গেল যে হুসাইনকে কারবালা শহীদ করা হয়েছে এমন এমন ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে পৃথিবীর কোন মানুষকে ভাবে হত্যা করা হবে না হাসান বসরির কানে যখন খবর গেল যে এজিচ্ছেন এর এজিচ্ছেনারা হুসাইনের মাথাকে উটের ঘোড়ার পিছন উটের পিছনে বেঁধে বালুকার ময়দান দিয়ে টানতে ছিল তখন হাসান বসরি কানতে ছিল আর বলতেছিল তোমার চিনো না আমি হয়তো রসুলকে দেখি নাই আমার যৌবন কথা বলছি আমি রসুলকে দেখি নাই তবে তোমরা যারা হুসাইনের সাথে বিয়াদবি করেছো আমি হাসান বললাম আমি হুসাইনের বড় ভাইয়ের নামে আমার নাম হাসান আমি বললাম যারা হুসাইনের সাথে বিয়াদবি করেছো হাসানের নানার সামনে তোমরা দাঁড়াইতে পারবে না আপনারা জানেন পৃথিবীর এমন কোন শহীদ নাই তার সাথে এরকম বিয়াদবি করা হয়
এদির জন্য যেভাবে হুসাইনের সাথে বিয়াদবি করা হয়েছিল শুধু এখানেই শেষ না হুসাইনকে যেখানে দাফন করা হয়েছে এখানে তারা উট দিয়া ঘোড়া দিয়া এমন ভাবে পাড়ায়া ওই কবরস্থানটাকে কারণ এক জায়গায় তো 82 জন মুসলমানকে কবরস্থ করা হয়েছিল হ্যাঁ 82 জন মুসলমানকে এক জায়গায় কবরস্থ করা হয়েছিল কিন্তু মুসলমান ভাইরা তাদের কবরগুলো যেন কেউ জীবনে চিনতে না পারে এইজন্য ঘোড়া ঘোড়া দিয়ে এমন ভাবে কবরগুলোকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছিল তারা মনে মনে ভেবেছিল এই কবরগুলো আর কোনদিন তালাশ করে পাবে না হালাকে যদি আপনি কোনদিন ইরাকে সফর করেন ফালুজা শহর থেকে আপনি যখন যাবেন সেই কারবালায় কারবালা এখনো পর্যন্ত সেই 82টা কবর এখনো পড়ে আছে বজন লেখা নিঃশ্বাস নয় কারণ আমার আল্লাহর কোরআনের ঘোষণা ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউদুন দিন কামের জন্য যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত্যু বলবে না কথাটা কার আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন যারা আমার দিন কামের জন্য শহীদ হয়ে যাবে এই যে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ঈমান অবস্থায় যারা মারা গিয়েছে মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে অবশ্যই তারা শহীদ আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না আমরা হয়তো 5ই আগস্টের পরে আমরা হয়তো যার যার ঘরে চলে গেছি আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে গেছে পালায় গেছে নেতা গোতা গরাইখা কিন্তু মনে রাখবেন যাদের ওসিলায় পালায় গেছে যে ছাত্রগুলা জীবন দিছে ওরা তো আর কোনোদিন ফিরে আসলো না এদের মা বাবার কাছে যায় দেখেন এই যে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়ার মাগফিরাত কামনা আজকের মাহফিল ধন্যবাদ জানাই সিন্ধিবাসীদেরকে ধন্যবাদ জানাই মাজারের সাথে যারা অংশগ্রহণ করেছে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তারাও যখন মারা যাবে তাদের জন্য যেরকম রোহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয় কারণ এদের মা এই যারা 24 জন সিন্ধি জেলায় শহীদ হয়েছে এদের বাড়িতে যেয়ে দেখেন যেই ছেলেটা সবচেয়ে অল্প বয়সে শহীদ হয়েছে নামটা জানেন কি তাহমিদ আরে ওর বাবা শুনলাম দাওয়াত ও তাবলীগের কাজ করে আমি আসার পরে শুনলাম খোঁজ খবর নিলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল তার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে একজন যারা আন্দোলন করছে তাদের একজন নেতা আমার কাছে আসছে একটুকে দেখা করতে হুজুর আপনারা অনেক লাইক করে আমি আপনারা ওয়াজ শুনি তো ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদের অগ্রনায়কদের জন্য দোয়া করবেন বিদায় হুজুর আমি আসছি দেখা করতে আপনার সাথে হুজুর সর্বপ্রথম আমরা তিনজন নামছিলাম মাঠে এরপরে একজন দুইজন না হাজার হাজার মানুষ রাস্তায় নামছে ওই তিনজনের একজন আমার লগে দেখা করে গেছে এই নরসিংদীতে দিল্লির কানে শুনবেন কথাটা ওর আমি যে ও আমারে বলে হুজুর এই তাহমিদের বাবাকে জিজ্ঞেস করছিলাম আমরা বড় বড় এসপি ডিসি যাদের হুকুমে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে এদের বিরুদ্ধে মামলা করি তাহমিদের বাবা আমাকে বলে আমি দুনিয়ার আদালতে কোনো মামলা দিলাম না আমি দুনিয়ার কোনো আদালতে মামলা দিলাম না গো দুনিয়ার মামলা টাকা দিয়া বাবা জামিন পাওয়া যায় টাকা দিয়া বাবা খালাস পাওয়া যায় বাবা কত সাবেক এমপি মন্ত্রী তারা অ্যারেস্ট হইছিল অনেকে কিন্তু জামিন পাইয়া যাইতাছে টাকার ক্ষমতার দাপটে টাকার ওসিলায় কিন্তু বাজার মালিকের আদালতে যদি একবার জামিন না হয় দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই তার জামিন দিতে পারে বাবা এই তাহমিদের বাবা বলে বলেছে আমি দুনিয়ার কারো বিরুদ্ধে আমি মামলা দিব আমার কলিজার টুকরা তাহমিদ আমার মাওলার কাছে চইলে গেছে
দুনিয়ার কোন সরকারের কাছে আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি কোন মামলা দিব না আমি বিশ্ব সরকারের কাছে মামলা দিয়া রাখছি আমার সন্তানের বিচার তিনি করবেন বাবা ওই ছাত্রর মুখে শুনে আমার মনের মধ্যে এমন লাগছে এই বাবার অন্তরে কত ব্যথা চেপে আছে মালিক নাবালক তাহমিদকে যেমনে করে গুলি দিয়ে জাজরা করে দিয়েছে যাদের হুকুমে তাকে জাজরা করছে যার হুকুমে পাখির মতো গুলি করছে তার বাবা বিচার দিছে তোমার আদালতে ও মালিক বিচারের রায় তুমি দিয়া তোমার বিচার পৃথিবীর কোন উকিল ম্যানেস্টার দাঁড়াইয়া রায় নিতে পারে না মালিক রায় দুনিয়া তো থাকার জায়গা নয় এখানে আমার এমন ভাইরা বসে আছে কারো জনম দুঃখিনী মা নাই কারো বাবা নাই ও এই পৃথিবীতে মায়ের মতো দরদে কেউ নাই রে যুবক এই ছাত্র আন্দোলনে কত মা কত ভাই মারা গেছে খবর লয়ে দেখো তোমরা দেখেছো সিটাঙ্গে না কোথায় আমার ভালো করে খেয়াল নাই তোমরা বলতে পার মা এক মা তার সন্তানরে দুধ খাওয়াইতেছিল বাবারে বিমান থেকে গুলি করা হয়েছে মায়ের কপালে লেগে মাও শেষ ছেলেও শেষ কথা কন না কেন বাবা শুধু আপনাদের কাছে বলে দিয়ে যাই এই 5ই আগস্টের আগে যারা মারা গেছে বাবা শুধু ছাত্র ভাইরা মরে নাই সাধারণ জনগণ মরছে শাহাদাতের দরজা পাইছে কিন্তু যারা হসপিটালের বেডে লুলা হয়ে পড়ে রইছে যারা এখনো মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে একটা ছেলের কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম ওদের জন্য 2 ফোঁটা পানি ফেলাবে না কোন সন্তানরা যদি আপনার হইতো ওই ভাইটা যদি আপনার হইতো ওই স্বামীটা যদি আপনার হইতো মা অবশ্যই যায় না মাঝে বসে আপনি তার জন্য কাঁদতেন আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য যখন দোয়া শুধু শহীদদের জন্য দোয়া আমরা করব তা নয় শহীদরা তো জান্নাতে চলেই গেছে আল্লাহ যদি নিয়ে থাকে এই মুসলমানের পোলা কিন্তু যারা হসপিটালের বেডে পঙ্গু হয়ে পড়ে আছে তাদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করার দরকার তাদের পাশে আমাদের বেশি বেশি দাঁড়াবার দরকার কথা বলেন না কেন কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহ এর একটা ছেলে ফেসবুকে তার কাছে সাক্ষাৎকার নিতে গেছে এটিএন বাংলা না কোন চ্যানেল জানো আমার সে বলতেছে আমার চোখ দেখতেছেন ঠিকই আছে হালাকি আমার চোখের পাওয়ার নাই দেখলাম ওই ভাইটা গার্মেন্টসে চাকরি করত গাজীপুর মাওনা চৌরাস্তায় সে আন্দোলনের ডাক আইছে সব গার্মেন্টস ফেলাই তুই মাঠে নামছে ছোট্ট একটা বাচ্চা আছে দেখলাম বাচ্চাটা বাবা কয়ে ডাক যেই বাচ্চার আদর করে গার্মেন্টস থেকে বাসার থেকে গার্মেন্টস চাইছিল গার্মেন্টস থেকে আন্দোলনে আনছে সে কান্তা স্যার বলতাছে বাচ্চাটার জীবনে শেষ দেখা দেখে আইছি আর কোনোদিন মনে হয় আর সে হারা দেখতে পারবো না আমার ভাইরা যারা হসপিটালের বেডে মৃত্যুর সাথে কষ্ট করতেছে বাবা মালিক রে এইরকম কত ময়মনসিংহ এর ছেলেদের বুকের মধ্যে গুলি কত ভাইরা পঙ্গু হইয়া এখনো পর্যন্ত পড়ে আছে আমি মাননীয় সরকারকে বলবো যারা আমার 5 তারিখের আগে শহীদ হয়ে গেছে তাদের তো আল্লাহ দেখে রাখবেন কিন্তু যারা এখন হসপিটালের বেডে আছে তাদেরকে আমাদের দেখার দরকার আছে এই সমস্ত বীর সেনানীদেরকে তাদের খোঁজ খবর নেওয়ার আমাদের দরকার আছে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো প্রত্যেকটা আন্দোলনকারী যারা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে বাসায় টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না এদের পাশে দাঁড়াব আমাদের জন্য এখন অজীব হয়ে গেছে দরকার আছে না নাই তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই বিশ্বনবীর জামানায় উহুদ পাহাড়ে 70 জন সাহাবী শহীদ হইছে কয়জন জোরে কন 70
আরো জোরে 70 জন সাহাবী শহীদ হইছে 70 জন সাহাবী শহীদ হইছে আরো প্রায় 70 জনের উপরে অসুস্থ হইছে তার ভিতরে বুখারীতে আসছে উল্লেখযোগ্য যাদের নাম আমি এখন নেব আপনি আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার হ্যাঁ তার ভিতরে আমার নবীর কলিজার টুকরা জামাতা আমার নবীর কলিজার টুকরা হাসান হোসাইনের বাবা হযরত আলীর গায়ে 82 টার উপরে বল্লমের আঘাত তরবারি আঘাত ছিল তো 82 টা যদি আঘাত থাকে কাতরা কাতরা বুঝেন ওই যে গিরানগঞ্জে যে টেঢা দিয়ে মারামারি করেন না এই টেডার কোপ দরা কোপ আল্লাহু আকবার কেমনে ধরার কোপ আমি আপনাদের বুঝাই দিই এখন কানবেন যারা আলীর জন্য দুই ফোঁটা পানি আসবে আমি যখন এই বছর কয়েক দিন আগে এক সপ্তাহ আগে আমি বাংলাদেশে আসার এক দিন আগে উহুদের মাঠে গেছিলাম আমার সাথে 41 জন হাজি ছিল আমি যখন বললাম ওই যে ঘুমায় আছে আমির হামজা ওই যে ঘুমায় আছে কবরটা কারণ মাকবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবী শোয়া এখানে মাত্র তিনটা কবরে আলামত পাওয়া যায় মুহাদ্দিসগণ লেখেন একটা কবর হলো আমির হামজা আর একটা কবর হলো মুসা ইবনে উমাইরে আর একটা কবর হলো হানজালার মারহাবা বললেন না মারহাবা আমি দেখব আশিকের রাসূল কয়জন আছে আশিকের রাসূল খালি ওই যে 5 কেজি মিষ্টি কি না হুজুরে 50 টা বগেরে দিয়া ইয়া নেব কে ইয়া সিতো একাই তো হুইয়া বুইয়া গরম সুন্নি ঢিলা সুন্নি অর্ধেক সুন্নি এ সুন্নির ঘরে সুন্নি ঠিক এ নবীর যুগে যেই সিস্টেমটা ছিল নবীর যুগে 70 জন সাহাবী হইছে শহীদ হইছে শহীদ উহুদে আর 70 জনের উপরে ইনজুরি হইছে কারো হাত নাই হাত দুটো নাই কোপ দিছে কেটে গেছে খালেদ বিন ওলিদ যখন ইসলাম কবুল করে আপনারা জানেন উহুদের যুদ্ধের পরে খালেদ বিন ওলিদ যেই সাহাবীদেরকে কোবাইয়া হাত পাও কেটে দিয়েছিল এই খালেদ বিন ওলিদ বিশ্বনবীর সামনে দাঁড়ায়া হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই হাত দুটো আপনি কোবায়ে কাটা দেন নবী বলেন কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে আমি খালেদ দুই হাত দিয়া কোবাইছি কুরবানির গরু যেমনে জবাই দেওয়ার পরে যেমনে দুই হাত দিয়া কুড়াল দিয়া কোবায় গোশত বানায় আমি এইভাবে উহুদের মাঠে কোবাইছি আমার কোবানির কারণে হয়তো অনেক সাহাবী এখনো বেঁচে আছে তার দুইটা হাত নাই অনেক সাহাবী আছে হয়তো দুইটা পাও নাই আমি খালেদের হাত দুইটা এখনো ভালো আছে নবী ওই মানুষটাই জানে যার হাত নাই সে হাতের মর্মটা জানে যার চোখ নাই সে বুঝে চোখের মর্ম কি আমি খালেদ দেখেছি উহুদের মাঠে একজন সাহাবী বেঁচে আছে তার হাত দুটো নাই নবী সে যখন মসজিদে নববীতে নামাজের মধ্যে এইভাবে হাত বাঁধতে যায় গো তার হাত দুইটা এইভাবে বাঁধতে পারে না আমি দেখছি তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলি খালেদ বিন ওয়ালিদ তোর নেতৃত্বে সাহাবীর হাত দুইটা কাটা হইছে তোর নেতৃত্বে আমার নবীর দাঁত দুইটা ভাঙা হইছে প্রথম যখন মুসলমান বিজয় লাভ করে তখন তুই খালেদ ইচ্ছা করলে চলে যাইতে পারতি তুই খালেদ প্রতিশোধ নেয়ার জন্য খালেদ বিন ওলিদ বহুত পাহাড়ের উপরে তুই খালেদ বিন ওলিদ পালায়াছিলি যখন দেখছর মুসলমান গনিমতের মাল ঠুকাইতে ব্যস্ত তখন তুই খালেদ বিন ওলিদের নেতৃত্বে আবার পাহাড় থেকে জাবায়ের নাম সর জাবায়ের নাই না একটা দৌড় দিয়া বিশ্বনবীর গালের উপরে এমন জোরে আক্রমণ করছ আমার নবীর গর্তের মধ্যে লাথি দিয়ে ফেলে দিছ নবীর গর্তের মধ্যে ফেলায় দিয়া বড় বড় তরবারি দিয়ে এমন জোরে আঘাত করছ
নবীর হেলমেটের রড এই কান দিয়ে দুই গাই কান দিয়ে বের করে দিছর নবী আমার এখনো হাত দিছ আমায় খাইতে পারে না বা খালেদ বিন ওলিদ নবীর দেখছি গোশত খাইতে গেলে নবী হাত দি চাবাইতে পারে না তুই খালেদ বিন ওলিদ যদি দ্বিতীয়বারে আক্রমণ না করতি আমার নবীর দান দান মুবারক শহীদ হইত না নবীর কলিজার টুকরা চাচা আমিন হামজা শহীদ হইত না বাবা চতুর্থ হিজরির পরে বিশ্ব নবী মাঝে মাঝে সবে বরাতে সবে কদনে সবে মেরাজে বিশ্ব নবী যাইতেন বাবা মাকবারে শহীদ আইলের ওইখানে শহীদদের কবরের কাছে যাই কাঁদতেন আর বলতেন চাচাজি ও চাচা তুমি শুধু আমার চাচা না তুমি আমার দুধ ভাই কারণ তুমি যেই বান্দির দুধ পান করছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ পান করছি চাচা তুমি ভাতিজারে রাইখা বহুদের পাশে ঘুমায় আছো চাচা মক্কায় বাবার আদর তুমি আমার দিছো এই মুহাম্মদ কাউরে বাপ বলে ডাকতে পারে নাই আরে বাপ জান নাই গো বাজার অনেকের বাড়ি রংপুর দিনাজপুর করে গ্রাম এখানে আছে বাবা মোমেন সিং কিশোরগঞ্জ চাঁদপুর অনেক ভাই কিশোরগঞ্জের আস বাবা যান যখন বাড়ির থেকে এই শহর থেকে নরসিংদী শহর থেকে চাকরি করিয়ে বাড়িতে যাই ডাক দিতাম যখন ডাক দিত বাবা বাবা এই যে মাজারি বাবা সৌদি আরব থেকে আসে লাগেজটা গাড়ির থেকে নামানের আগেই দেখি বাবা দরজার কাছে দাঁড়ায় রয়েছে যেদিন এই রক্তটা চলে যাবে আর গুরুদিন বাপ বলে ডাকতে পারবে না সেদিন মাজারি বুঝবে বাবা কি জিনিস গো এই যে আমার বাম পাশে বসে বসে কান্তাছে দেখো এই ছেলেটা আজকে আমার মতো আমার সুরে ওয়াজ করে বাবা এই যে সানিন দোহারে বাবা ওর কিন্তু বাবা নাই ওর বাবা একদিন ওর বয়স যখন 7 বছর আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছিল যে আদিশা আমার সানিন জানে একদিন আপনার মতো ওয়াজ করতে বাবা আমার কাছে তুলে দিয়ে গেল আজকে সানিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ করে বাবা দুঃখ মিয়ার কবরে গো বাবা আমার নবীও কিন্তু যখন আব্দুল্লাহর কবরের পাশে বাবা মদিনায় যায় বাবার কবরের কাছে বসছে বাবার ডাইকে ডেকে কয় বাবা বাবা তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে আসছে বাবা তুমি কি একবার মুহাম্মদকে একবার ডাক দিতে পারো না ও বাবা আমি জীবনে কাউরে বাপ বলে ডাকিবে গো আমার বন্ধু বান্ধব সবাই বাপ বলে ডাকা আবু বকর আমার 2 বছরের ছোট আবু বকর যখন তার বাবা কোহবাকে আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায় আমার স্বাস্থ্য বাইরে যখন বাপ বলে ডাকে আমার 9 জন স্বাস্থ্য ভাই চাচার সন্তানেরা যখন আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে আগুন লাগে বাবা তোমার তোমার সন্তান মুহাম্মদ তোমার কবরের কাছে আসছে তুমি পারলে মালিককে বুঝায় কও আমার একটু কোলে লইতে বাজান লেখক লেখে ইমাম তানবি তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ তখন কবরে বসে বলছিল মালিক দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান যদি আমার ঔরাসে জন্ম নেয় দেখো আমার শ্রেষ্ঠ সন্তান আমার কবরের কাছে কাঁদে
আমার একটু কবরটা ভাঙিয়া দাও আমি মুহাম্মদ রুইটা একটু কোলে লয়ে আফর কইরা দেই ওবাজান এই হাদিসের দ্বারা পাওয়া যায় কোন ইয়াতিম যখন বাবার কবরের কাছে দাঁড়ায় বাপ বলে শিকার মাইরা ডাক দেয় বাবা কবরে বসে ডাক দিয়া বলে মালিক আমার কবরটা ভাঙিয়া দে আমি একটু আমার কলিজার টুকরা সন্তান রে কোলে লই দেখো আমার ভাই কান্দে এই ময়দানে কার বাবা নাই কার মা নাই গো আর এই জমিনে মারমুদ দরুদ কেউ নাই গো মা আমি জিহাদি কতবার মক্কা মদিনায় গেলাম কাবা ঘরটা বুকে নিয়েই বলি মালিক রে আমার মায়রে মাফ করে দিবা আমার বাবারে মাফ করে দিবানি প্যান্ডেলের ভিতর কে যেন বলতেছে বাবা রে যুবক তোর পাও দুইটা তোর শিরে ভাই তুই একদিন বাবা হবি তোর স্ত্রী যার বিবাহ করবি সেও একদিন মা হবে তোর সন্তান একদিন বুঝবে তুই যেদিন মারা যাবি ভাই তোর বাবা মায়ের জন্য তুই বয়া বয়া কাঁদতে থাক হাত দুইটা উঠাই আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট কর আহারে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওই বাবা মার কাছে যাইয়ে দেখ তাদের করি যায় কত ব্যথা রে আমার মালিক রে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দে যুবক এই নসিন্দির যুবক ডাক দে জোরে একটা ডাক দে ডাক দে ভাই এই বৃষ্টির মধ্যে ডাক দে মাওলারে দেখায়া দে মাজারির ডাকে বৃষ্টি উপেক্ষা করে চলে আসছিল ছাত্র আর্দুনে যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও ভাই যাদের চোখের পানি পড়ছে এই বৃষ্টির মধ্যে ওইদারের মধ্যে বলে গেলাম তোদের কবরটা যেন জান্নাতে টুকরো হয়ে যায় শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই এই জমিনের মালিককে এই আল্লাহ এখন আছে না তাকান এই দিকে মাত্র পাঁচটা মিনিট চোখের পানি ছেড়ে দেবেন কিচ্ছু লাগবে না ইলিয়াস রহমান জিহাদির ভিতর আল্লাহ একটা গুণ দিছে আমি যখন বলি এখন কানবি তখন আল্লাহ কান্দাইতে থাকে বাংলাদেশ এই বৈশিষ্ট্যটা সব বক্তার ভিতর আল্লাহ দেয় না কারণ আমি বলি শ্রোতারা এখন কানবি আমিও কান্দি আমার এই কান্দার কারিশমা পৃথিবীর কেউ পারে না কে পারে জোরে বলো কে কে বক্তার কোনো ক্ষমতা নাই কান্দাবার কান্দাবার কারিশমা কার এই কুদরত কার যুবক এখন পাঁচটা মিনিট মাওলার দিকে তাকাইয়া জাহান্নামের ভয়ে নবীর ইশকে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি কে কইছে তোর জাহান্নামের আগুন হারাম হবে না কে কইছে তোর বাবা মারে মাফ করবে না তুই বৃষ্টির মধ্যে যা চাবি তাই পাবি ইনশাআল্লাহ বলে আরো জোরে কোন খালেদ বিন ওলিদ বলেন যারা সত্তর জন শহীদ হয়ে গেছে তারা তো গেছে ইয়া রাসূলুল্লাহ যাদের হাত পাও নাই আমি খালেদ আমার জীবনের সমস্ত বেতন সমস্ত ইনকাম আমি ওই হাত পাও বিহীন ভাইদেরকে আমি দান করে দিলাম মারহাবা বলতে পারেন না তাহলে বোঝা গেল আন্দোলনে যুদ্ধের মাঠে যারা মারা যায় তারা তো আল্লাহ জান্নাতেই চলে যায় জিম্মাদারিতে কিন্তু যারা পঙ্গু হইয়া ঘরে পঙ্গুত্ব বরণ করে তাদের পাশে আমাদের দাঁড়াবার সুন্নাত ঠিক না ঠিক তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই তোমাদের এলাকায় যদি এরকম পঙ্গুত্ব বরণ করেছে যারা ঘরে পড়ে আছে হসপিটালে পড়ে আছে যুবক ভাইরা তোকে পাও দূরে ধরে যাই স্কুল কলেজের বন্ধুরা তোরা যারা সুস্থ আছো তাস্তরি যারা অসুস্থ আছে তাদের পাশে দাঁড়াবি ভাই তাদের খোঁজ খবর নিবি তাদের মা বাবার খোঁজ খবর নিবি আলহামদুলিল্লাহ বলেন কয়েকদিন আগে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার বাসায় আমার কেরানীগঞ্জে একটা ছেলে পল্টনে আন্দোলনে যেদিন পাঁচ তারিখ ও যাত্রা বাড়ি ছিল ও কাজ করতো মাছের আওড়াতে হে ভাই ওর বাড়ি বরিশাল আমতুলি ও আন্দোলনে গেছে যাইয়া পাঁচ তারিখে ওর পায়ে গুলি লাগছে পায়ের মেন রক্তটা গুলি তুলে গেছে আর পার মধ্যে এখনো গুলি ট্রিটমেন্ট করার পয়সা নাই আমার মাদ্রাসা আইছে হুজুরের কাছে হুজুর আমাকে কিছু পয়সা উড়াই দেন তখন আমি বললাম
যে বৈষম্য আন্দোলনের সমস্ত ছাত্র ভাইরা এখন তো ক্ষমতায় তাদের কাছে গেছিলেন হুজুর গেছিলাম তারাও কিছু দিছে আপনিও কিছু দেন ভাই আমি যা পড়ছি আমি গরিবানা হালাতে ভালোই একটা অঙ্ক দিছি দেওয়ার সাথে সাথে আমার কি বলে জানেন হুজুরের টাকাটাই আমার জন্য বড় না আমার ছেলে ঢেলে কিন্তু করেন আমিও তোমাদের কাছে অসুস্থ ভাইদের জন্য দোয়া চাইয়ে যাই আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দিও যে কোনো ভেদাভেদ যেন না থাকে কোনো ভেদাভেদ দরকার নাই সব এখন এক হয়ে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই এক করে দিক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين এ প্রচন্ড বৃষ্টির মধ্যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমি কল্পনাও করি নাই আমার কলিজার টুকরা ভাইরা রাত 11টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো আল্লাহর ইচ্ছা করলে বাসায় চলে যেতে পারতো মালি হেরা বৃষ্টির মধ্যে বসার জায়গা নাই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো এদের মনে কার কি অসুবিধা আমি জানি না কি জানি ছাত্র বৈষম্য আন্দোলনে কার যেন ভাই মারা গেছে সন্তান মারা গেছে কার যেন বন্ধু মারা গেছে এই মাহফিলে বসে আছে অথবা নরসিংদের জমিনে ঘরে বসে মা কান্তাছে সন্তানের কথা মনে করে মালিক রে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে কার যেন মা নাই গো কার যেন বাবা নাই বাসায় যাইয়া বাপ কয়া ডাক দিলে আব্বা বুকে টেনে নিত মা খাবারের প্লেটটা হাতে দিয়া বলতো বাবা তুই মনে হয় দুই দিন ধরে পেট ভরে খাস নাই এখন বাসায় যাই কেউ তো একবার বলে না বাবা কোথায় খাইছোর কোথায় থাকোস আল্লাহ মাহফিলের মাঝখানে বসে আলেম ওলামা কান্দে যুবকরা কান্দে ফাহিম নামে যুবকটার বাবাটা নাই সারোয়ারের বাপ নাই রমজানেও বাবার জন্য বারবার প্রত্যেকটা মোনাজাতে দোয়া চাইল আজকার বাবা নাই আল্লাহ তাওরের ভাই নাই মাজারি সাহেবের মা অসুস্থ আর বাবা অসুস্থ আর দুইটা ভাই মক্কা মদিনায় হাজিদের খেদমত করে ওদের তুমি দেখে রাখো রমজানে যখন মক্কায় ছিলাম এ মুহিন অনেক খেদমত করছে বলে হুজুর শুধু একমাত্র আলেম আপনি এই জন্য আমি আপনার ভক্ত আমার অল ফ্যামিলি আপনার ভক্ত আমার মা বাবা আপনার ভক্ত এই মক্কায় যদি আপনার খেদমত করি একদিন খেদমত করলে 100,000 দিনের সওয়াব পেয়ে যাব এই আশায় আপনার খেদমত করি আপনার পিছনে ঘুরি রাত কে রাত ছেলেটা আমার খেদমত করছে তুমি ওরে কবুল করে নিও আর দুটি ছেলেকে হক্কানে আলেম বানায় দিও আল্লাহ মাজারির ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও আর বাবা মারে তুমি সে হাতে তৈবা দান কইরো আল্লাহর ইমানে আমলে হেলেমে এলেমে সর্বদিকে সদা সর্বদা তুমি হেফাজত করিও আল্লাহ একটা কথা বলে যায় যারা ছাত্র বৈষম্য আন্দোলনে যারা অসুস্থ এই হসপিটালে আছে ওদেরকে তুমি দেখে রাখো ওদের কুদরতি হাতে তুমি সুস্থ করে দাও আল্লাহ স্টেজ ওঠার আগে অনেক ছেলে আমার দেখাইলো ওদের এখানে আমার গুলি লাগছে অনেক ছেলে বলল এখানে আসার আগে হুজুর আমিও আন্দোলনে গুলি খাইছি
আল্লাহ এমনি করে আরো যারা গুলি ভিতরে নিয়ে ঘুরতাছে আল্লাহ তুমিই তাদের মাফ করে দিও আল্লাহ যারা অসুস্থ হয়ে হসপিটালে বিড়ে পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ যারা চলে গেছে কবরে তাদের শাহাদাতের সুদা পান করায় দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেক পূর্ববাসী ভাইরা দোয়া চায় পূর্ববাসী ভাইদেরকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ এই মাহফিলে বক্তা শ্রোতা সমস্ত আলেম ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ খাস করে এলাকার অনেক কবরবাসী আজকে কবরে এলাকার অনেক তোমার মুরব্বীরা তোমার কলিজার টুকরা বান্দারা কবরে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মাজারের দাদা দাদি নানা নানি যারাই কবরে তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিয়েন আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ সদা সর্বদা এদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন তোমার যেই বান্দিরা পাক করে খাওয়াইছে তাদের হাতের মধ্যে বরকত দান করেন আলেম ওলামারা সবাই খাওয়াইতেও পারে না আলেমরা সবাই হাদিয়াও দিতে পারে না সবার পকেটের টাকা মসজিদ মাসে দান হয় না আল্লাহ মাজারির মাদ্রাসা তুমি কবুল করে নাও আর মাদ্রাসায় যারা দান করে সদা সর্বদা ভালো রাখবা সুস্থ রাখবা আল্লাহ আমার মাদ্রাসায় 200 উপরে ছাত্র দ্রব্য মূল্যের যে দাম মাদ্রাসা চালানো অনেক কষ্ট বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা চালানো কষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তুমি কওমি মাদ্রাসাগুলো হেফাজত করো আল্লাহ যেই মাদ্রাসা এতিমখানা আছে বোর্ডিং আছে লিল্লা বোর্ডিং আল্লাহ ওই মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন আমাদের সবাইকে দুই হাত ভরে এতিমখানায় দান করার তৌফিক দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা আর রহমাতিকা